بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين شافتا للأمة قد كان منا أن يلقاهم فأحبته من صدقه وما رأى أن يلقاهم فأحبته من صدقه وما رأى والصحابة يسألون ومن الإخوان الباقون ألسنا نحن المصطفى فكان الرد ما معنا أنتم أصحابي الأبرار وهم الإخوان الأخيار بيض غر كالطيار وجه حلو من وجه حلو ما إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وقوله ليس كمثله شيء وهو السميع البصير. وقوله إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا. وقوله ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله. ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد. وقوله أهلت لكم بهيمة الأنعام إلا ما يطلع عليكم. গাইরা মহিল্লি সাই ওয়antum হুরুম ইন্নাল্লাহা ইয়াহকুমু মাইয়্যurid মহান আল্লাহ সমস্ত প্রশংসা সালাত ও সালাম নাযিল হোক প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপর আজকে আমাদের আল আকীদা আল ওয়াসিতিয়া নামক কিতাবের এর আগে চারটি আলোচনা হয়েছে পঞ্চম পর্ব আল্লাহ রাব্বুল নাম এবং গুণাবলী সম্পর্কে আলোচনা চলছে সুন্দর সুন্দর গুণ আছে এবং তার নাম গুণাবলী কোন সৃষ্টির সাথে তুলনা করা যায় না তার গুণ আছে কিন্তু সেই গুণগুলি সৃষ্টি জগতের মতো নয় সৃষ্টির মধ্যে ওই গুণগুলি আছে সৃষ্টির জন্য যতটা উপযোগী হইতে পারে আর স্রষ্টার জন্য সৃষ্টিকর্তার জন্য রবের জন্য ওই গুণগুলির ব্যাপক অর্থ আছে কোনো তুলনা নেই যেইভাবে মহান আল্লাহ বলেছেন সে নাম এবং গুণগুলি সেইভাবে বিশ্বাস করতে হবে সেগুলি অস্বীকার করা অথবা সেগুলিকে রূপক অর্থে নেওয়া সেগুলির তাউইল করা হচ্ছে বেদার্থীদের পন্থা যেটা সালাফে সালাফেসালহিনের তরিকা নয় নবী করিম সাল্লি সাল্লাম সাহাবাই কেরামদেরকে এইভাবে শুনিয়েছেন কোরআনে কেরমের আয়াত রব্বুল আলমিনের নাম গোনাবলী সম্পর্কে এবং রসুল্লাহ সাল্লাম আল্লাহর নাম গোনাবলী গুলি হাদিসে বর্ণনা করেছেন সাহাবাই কেরামরা তারা এগুলির অপব্যাখ্যা করেননি অস্বীকৃতিও জানাননি এবং সেগুলিকে কোনো কিছুর সাথে তুলনাও করেননি যেভাবে তারা বিশ্বাস করেছে ওইভাবে আপনি একজন মুসলিম হিসেবে বিশ্বাস করবেন তাহলে হবেন আহলুসন্না জামা কোরআন সন্ন্যার অনুসারী এবং এই উম্মতের যেটা আসল জামাত জামাতামের জামাত সাহাবাই কেরামদের জামাত আদর্শ জামাত সেই জামাতের অনুসারী হবে তাহলে আপনাকে বলা যাবে সুনাতাল জামাতের অন্তর্ভুক্ত আজকের বিষয়বস্তু হচ্ছে শুরু এই নিয়ে যে রব্বুল আলমিন শোনেন এবং দেখেন এসব হিসুবানকার বলছেন আল্লাহ রাবুল আলমিনের জন্য শোনা এবং দেখা সাব্যস্ত করা সামি সর্বশ্রোতা সবকিছু শোনেন আল বসির সর্বদ্রষ্টা সবকিছুই দেখেন আল্লাহর এইগুলি হচ্ছে নাম সামি এবং বাসির আর তার সোনা এবং তার দেখা এগুলি তার সুন্দর গুণ বান্দাও দেখে আমরাও দেখি আর আমরাও শোনি কিন্তু সৃষ্টির সোনা স্রষ্টার সোনার মতো নয় আবার যখন সৃষ্টির শোনা বা সৃষ্টির দেখা স্রষ্টার মতো নয় তার মানে এগুলির অস্বীকৃতিও নাই অস্বীকারও করা গোমরাদের রাস্তা আবার এগুলি তাউিল করা অর্থের বিকৃতি ঘটানো অপব্যাখ্যা করা এটাও গোমহাদের পথ যা মমতা জেলা বা এইরকমই জাহামিয়া তারা অস্বীকার করেছে এই বিষয়ে আজকে যে আয়াত নম্বর এগারো দিয়ে শুরু হচ্ছে সেটি চূড়ান্ত ফয়সালাকারী আয়াত এই আয়াতটি রবুল আলমিনের নাম এবং গুণাবলী সম্পর্কে আসমা এবং সিফাত সম্পর্কে চূড়ান্ত ফয়সলাকারী আয়াত তাতে যেমন আল্লাহর নাম গুণাবলী সাব্যস্ত করা হয়েছে তেমনি আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা এবং সদৃশ্য অস্বীকার করা হয়েছে মহান আল্লাহ করছেন ওয়াকহু মহান আল্লাহর বাণী লেখক বলছেন তাঁর মতো কোনো কিছু নয় এটা হচ্ছে নেতিবাচক আল্লাহর মতো কোনো কিছু নেই বা নয় অন্য কিছু আছে মানে আল্লাহর মখলুক আছে কিন্তু আল্লাহর মখলুক বা আল্লাহর মখলুকের যে গুণগুলি আছে শোনে দেখে চলে ফিরে কথা বলে হ্যাঁ খুশি হয় দয়া করে মায়া করে ইত্যাদি মেলা গুণ আছে আল্লাহর সৃষ্টির কিন্তু তারা আল্লাহর মতো নয় যখন তারা আল্লাহর মতো নয় তাদের গুণগুলিও আল্লাহর গুণের মতো আল্লাহর মত কোন কিছু নেই না গুণের দিক থেকে না দিক থেকে না ক্ষমতার দিক থেকে ক্ষমতা একটা তার মানে এই নয় যে আল্লাহর গুণগুলি অস্বীকার করবেন যে গুণগুলি আমাদের মধ্যে আছে বরং অহামী অল বাসির তিনি সবকিছু শোনেন আলবাসির এবং তিনি সবকিছুই দেখেন তাহলে প্রথম অংশে কি করা হয়েছে না করা হয়েছে সৃষ্টির সাথে স্রষ্টার কোন তুলনা নেই এটাকে কি করা হয়েছে না করা হয়েছে সৃষ্টির সাথে স্রষ্টার তুলনা একটা বিষয় এটাকে হ্যাঁ করা হয়েছে না করা হয়েছে না করা হয়েছে কিন্তু সৃষ্টির সাথে স্রষ্টার যে তুলনা নেই তার মানে কি তিনি শোনেন না আমরা শুনি আল্লাহ শোনেন না আমরা দেখি তা আল্লাহ দেখেন না হ্যাঁ আল্লাহ দেখেন আচ্ছা আমাদের দেখা আল্লাহর দেখা একরকম আমাদের শোনা আল্লাহ শোনা একরকম মহান আল্লাহ সাদ করছেন সুরান আঠান্ন নিশ্চয়ই মহান আল্লাহ তোমাদেরকে সবচাইতে উত্তম উপদেশ দান করছেন নেমা ইয়া এ রকম বেহি নেমা শাহি উন এয়া মা ম আর কেউ কেউ মা মসলা বলেছেন নেমা শেহ আল্লেজিয়া এই রকম যদি মসুলা হয় তাহলে মা আরবি গ্রামারে অনেক প্রকার রয়েছে মা নাফিয়া মা মসুলা মা ম সুফা হ্যাঁ মা ইস্তেফামিয়া হ্যাঁ প্রকার রয়েছে যেগুলি যারা মাদ্রাসার আহ ছাত্র উপর লেভেলে তাদের জন্য জানে ফায়দা আছে এমনি সাধারণ লোকের তেমন ফায়দা নেই তবে এখানে নেম্মা নেমা যুক্ত মা দুই মা পাশাপাশি হওয়ায় গাম হয়েছে তারপরে নেম্মা হয়ে গেছে আর মা মানে নেমা আল্লাহ আলমিন তোমাদেরকে উত্তম বিষয়ের উপদেশ দান করছেন যে উপদেশ দান করছেন সেটি বড়ই উৎকৃষ্ট বা বাড়ত্তম আল্লাহর উপদেশ সবচেয়ে উত্তম উপদেশ ইন কানা সামিয়া আম্বাসী নিশ্চয়ই আল্লাহ আরব্ব বলে সবকিছু শোনেন কানা সামিয়ান আল্লাহর ক্ষেত্রে কানা মানে ছিল নাই সৃষ্টির ক্ষেত্রে কানা মানে ছিল হয় কানা রাজুলুন নায়মান লোকটি এর মানে কি মাদ্রাসে পড়েছেন বলেন তো কি মনে হয় কানা রাজুলুন নায়মান ছিল এখন আর ঘুমিয়ে নাই তার মানে অতীতে ছিল কিন্তু অকান আল্লাহ গাফুর আর মানে কি ক্ষমাকারী ছিলেন এখন নাই হ্যাঁ সর্বসময় এই জন্য বললাম যে আল্লাহর ক্ষেত্রে যখন কানার প্রয়োগ হবে তখন হ্যাঁ স্থায়িত্বের অর্থ হবে ছিলেন আছেন সর্বদা ছিলেন সর্বদাই থাকবেন শুরুতে আলোচনা পড়েছে ওয়াল আউ্ল ওয়াল আখের তার সত্তা সত্তার যেমন আদি অন্ত নাই তার গুণেরও তার মার্জনাকারী হওয়ারও শুরু শেষ নেই তার দয়ালু হওয়ারও শুরু শেষ নেই হ্যাঁ ওয়াকান আবিল রাহিমা জি আল্লাহ রব মমিনদের ওপর দয়ালু ছিলেন এ অর্থ করা যাবে দয়ালু আছেন তো এই যে এই শব্দ কানা কিন্তু আল্লাহ সর্বদাই আছেন এর অর্থ হবে কিন্তু যদি আপনি বলেন যে আমি আমার ছেলের উপর দয়ালু ছিলাম কানা তাহলে ছিলাম আজ এখন আছি এটা বোঝাবে না কানা মানে ছিল আসলে সৃষ্টির ক্ষেত্রে এখানে আল্লাহ বলছে ইন আল্লাহ কানা সামিয়া আল্লাহ হ্যাঁ সবকিছুই শোনেন না শুনতেন হ্যাঁ কানা অথচ কানা ব্যবহৃত হয়েছে সবকিছু শুনতেন শুনছেন আর তার সোনার শুরুও নেই যে কোন সময় শুনতেন না পরে শুনতে শুরু করছেন হ্যাঁ আর শেষও নেই বলো ওল আখেরও শোনার ক্ষেত্রে দেখার ক্ষেত্রে তিনি সব সময় দেখেন এখনো দেখছেন আর সব সময় দেখবেন কিন্তু আমরা এক সময় শুনতাম না দেখতাম না আর এখন দেখি কিছু সামান্য দেখি যা সামনে আছে দেখি ডানে পিছনেও দেখি না আর কিছুক্ষণ পরে কিছুদিন পরে দেখব না ঠিক না মরে গেলে দেখবেন নাকি অন্ধ হয়ে দেখবেন হ্যাঁ কানিয়া আল্লাহ রাবুল আলমিন সর্বশ্রোতা আল্লাহ সবকিছু শোনেন বা সিরা সব সবকিছুই দেখেন এই দুটো আয়াত থেকে কি দেখাতে চেয়েছেন এটা একটি বিষয় এতে কি রয়েছে বুঝে নিয়েছেন আশা করি এতে সোনার গুণ রয়েছে আল্লাহর নাম হচ্ছে সামি আল্লাহ সবকিছু শোনেন আল্লাহর নাম হচ্ছে বসির তার মানে আল্লাহ দেখেন আল্লাহর দেখার গুণ রয়েছে এই দুটো বিষয় শেখাবার জন্য জানাবার জন্য প্রমাণ করার জন্য দুটো নিয়ে এসেছেন লেখক এই আয়াতগুলি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি এমা বি কাসির রহমতুল্লা আলিম প্রখ্যাত মুফাসের এবং তিনি বলছেন যে আল্লাহ রব সমস্ত যুগলকে সৃষ্টিকারী কিছু সৃষ্টি করেছেন তার মতো কোনো কিছুই নেই আন্না হল ফার্দ কারণ তিনি এক ও একক আমরা এক ও একক না আমরা এক এক নেই আমাদের সহযোগিতা ছাড়া অন্যের সাহায্য সহযোগিতা ছাড়া চলাই যাবে না আসাম যিনি সার্বিক ক্ষেত্রে অমুখাপেক্ষী এবং সকল বস্তু সকলেই তার মুখাপেক্ষী লা নজির রাহু যার কোনো তুলনা নেই যার কোনো নজির নেই আসামি যিনি সমস্ত আওয়াজ শুনেন যে কোনো রকমের যেখানে আওয়াজ হোক না কেন যেখানে কোনো কথা হোক না কেন যে কোনো ভাষায় হোক না কেন যে কোনো অবস্থায় হোক না আসতে হোক জোরে হোক ভিতরে ভিতরে মনে মনে হোক সবকিছু আল্লাহ শোনেন আল্লা বাসির আল্লাহ ইয়ারাকল সব কিছুই দেখেন ওলাফ আলহ সাইউ ফিল্লাফ ইসলাম আকাশ জমিনে কোনো কিছুই আল্লাহ রবুল আলম থেকে অস্পষ্ট না গোপন না এই আয়াতের আলে সিরে ইমাম শওকানি রহমতুল্লা আলে বলছেন ওমান ফাহে মাহাজিল আজিল আয়াতাল ক্যারি মা শুরুতে একটা কথা বলেছি এ আয়াত হচ্ছে চূড়ান্ত ফায়সালাকারী আল্লাহ বুর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে মনে আছে কথাটি যে এই বিষয়টি এবং শওকানির কথা শুনে বুঝবেন এই আয়াত এই দুটো কথাতে লাইসা কামিস লেহি লাইসা কামিস আলেহি সেই একটা কথা আর একটা হচ্ছে অহ বসির এই দুটো কথাই চূড়ান্ত ফায়সালা আছে হক বাতিলের মাঝে ফায়সালা আছে এবং আহলে সোননাথ কে আহলে বেদাত থেকে পৃথক করে দেয় ওমান ফাহেমা হাজিল আয়াত মা করিমা আল্লামা শাওকানি রহমাল্লাহ বলছেন তার অনেক কিতাব রয়েছে তার মধ্যে ইয়ামানের বড় মহাদেশ একজন তার মধ্যে একটি হচ্ছে তফসির ফাতুল কাদির আর একটি হাদিসের কিতাব নাইলুল আওতার অনেক কিতাব রয়েছে তার ফিরখেরও রয়েছে যেই ব্যক্তি এই আয়টি বুঝল হাক্কা ফাহামেহা যথাযথভাবে বোঝার মতো তদব্বর হাক্কা তাদব্বরিন এবং গভীরভাবে চিন্তা করল যেমন গবেষণা চিন্তা করা উচিত মাশাবিহা ইন দ্য ইখতেলাফিল মোখতালেফিন ফিস্সেফাতে আলা জাদ দাতিন বাদা ওয়া যারা এ আয়টিকে বুঝল এবং গভীরভাবে চিন্তা করল যেমনভাবে বোঝা উচিত ওই হা বুঝল তারা আল্লাহাবুল আলমের গুনাবলির ক্ষেত্রে যত হয়েছে বিভিন্ন মত হয়েছে। হক এবং বাতিলের সেগুলির ক্ষেত্রে স্পষ্ট রাজপথে চলবে সে কখনো বিভ্রান্ত হবে না ইয়া আছে বুঝে নিলে। ওয়াসদাদ ও বসির আতন

না করলেন কোন জিনিসটা না করেছেন আল্লাহর নাম নেই না করেছেন আল্লাহর গুণ নেই না করেছেন আল্লাহর সাথে তুলনা নেই আল্লাহর সদৃশ্য নেই কোনো কিছু আল্লাহর সদৃশ্য নেই বলছেন যে এই যে হ্যাঁ করা হয়েছে আল্লাহর কোনো কিছুর তুলনাকে না করার পরে আল্লাহর কোনো কিছুর সদৃশ্য হওয়াকে না করে আল্লাহর কোন কিছু সদৃশ্য নয় লাইসা কামিস লেহি কারণ এই আয়াতের তর্জমা করে বিদ্যার্থীরা দিয়ে ভুল বুঝায় লাইসা কামিস লেহি সেই মানে আল্লাহর হাত নাই কুদরতি হাত হ্যাঁ আল্লাহর চোখ নেই হ্যাঁ রক্ষণাবেক্ষণ নেই আল্লাহর চোখ নেই আর হাত নেই বলা হয়েছে না লাইসা কামিস লেহি তার মতো সেই কোন কিছু নেই তার মতো কোন কিছু নেই তার গুণ নেই বলা হয়েছে বলা হয়েছে তার মতো কোনো কিছু নেই তো এই যে সদৃশ্যকে না করা হয়েছে তারপরে হ্যাঁ করা হয়েছে কি দিয়ে ওয়া সামিয়াউল বসির দিয়ে আলা আল আবিন এটা এতে রয়েছে দৃঢ় প্রত্যয় দৃঢ় দৃঢ় প্রত্যয় এমন ইয়কিন এমন দৃঢ় বিশ্বাস যাতে আপনার প্রশান্তি রয়েছে অশেফা উ সুদুর এবং যাতে বক্ষের মানুষের সেনার রোগের আরোগ্য রয়েছে এবং মনের তাতে শান্তি রয়েছে হে সত্যের সন্ধানী এই আয়াতের কদর করো মর্যাদা দান করো কাদরা হাজির হুজ্জা এই দলিল স্পষ্ট দলিল এবং অকাট্য প্রমাণ যে শক্তিশালী প্রমাণ অল্প হানাল কৌই এর তুমি মর্যাদা দান করো এই আয়াতটাকে ভালো করে গভীর ভাবে চিন্তা করো তোমার জন্য চূড়ান্ত ফয়সালা করবে রাস্তা কোনটা নেবে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে একটা হচ্ছে আল্লাহর নাম গুণাবলীকে সাব্যস্ত করা করবেন না করবেন না নাম গুণাবলী সাব্যস্ত করবেন এর দলিল হচ্ছে দ্বিতীয় অংশটুকু ওয়াহুয়া আস-সামি আল-বাসীর সাব্যস্ত করবেন তিনি সামি এবং তিনি বাসির আর যেটা অস্বীকার করেছে মোতাকাল বা মোতাজেলা দিয়ে তারা অনেক কেউ কিছু সেফাতে অস্বীকার করেছে কেউ কিছু অস্বীকার করেছে বা অর্থের করেছে কেউ অস্বীকার করেছে আর এক দল আল্লাহর সেফাত গুলিকে সাব্যস্ত এমন ভাবে করেছে যে সৃষ্টির সাথে তুলনা করে ফেলেছে মুসাবিয়া সাদৃশ্যতা পোষণকারী গুমরা দল হ্যাঁ আল্লাহর গুণ আমাদের মতো হ্যাঁ আল্লাহর সোনা আমাদের শোনার মতো আল্লাহর দেখা আমাদের দেখার মতো আল্লাহর হাত আমাদের হাতের মতো তসবি এটাকে কি করা হয়েছে এই আরেক গোমরা দলের খণ্ডন করা হয়েছে কি দিয়ে প্রথম অংশ দিয়ে লাইসা কামিস দুটো দল গুমরা হয়েছে তাহলে আল্লাহর নাম গোনাবলীর ক্ষেত্রে তিন ভাগে বিভক্ত হয়েছে দুটো গুমরা দল দুই সাইডে আর মাঝখানে আহলোসন তল জামাত এইভাবে বুঝে সহজভাবে বুঝবেন এবং একটা সাধারণ মানুষ বুঝতে পারবে এক দল হয়েছে কি করে যে আল্লাহ রাবুল আলমিনের গণ বাচক নামগুলি বা গুণগুলি আমরা অস্বীকার করি বা এগুলিকে আমরা রূপক অর্থে নি তাবিল করি বোঝা গেছে সুতরাং উদাহরণস্বরূপ আল্লাহর হাত হাত মানে কুদরতি হাত রূপক অর্থে নিল আল্লাহর চোখ মানে আমার চোখের সামনে তো আপনারা আছেন মানে আমার রক্ষণাবেক্ষণ ছেলেটা তো আমার চোখের সামনেই ছিল মানে আমার রক্ষণাবেক্ষণ আমার দেখা শোনা দিচ্ছিল এইরকম অর্থে রূপক অর্থে তাওল অথবা তাতিল অস্বীকার করা তাওল তাতিল হ্যাঁ অস্বীকৃতি এ একটা দল এইদিকে দিকে গুমরা হয়েছে মেলা তারপরে মাউএলা মোতাকলিন আশায়রা মাতুরি দিয়া মত এক দল গুমরা হয়েছে আর এক দল গোমরা হয়েছে না আল্লাহর সব গুণ আছে আর এমন ভাবে আছে যে সেগুলি আমাদের মত সে গুণগুলি আমাদের গুণের মতো দল গোমরা হয়েছে এবার বোঝা গেছে এদিকে একটা দল গোমরা এদিকে আরেকটা দল গোমরা আহ জামাত কি বলছে আল্লাহ রব্লা গুণগুলি যেগুলি এবং হাদিসা আছে সেগুলি আমরা মানি মানি না মানি মানি বিনা বিকৃতিতে তাবিল করি নেয় রূপকর থেকে নেয় বিনা তাতিলে অস্বীকৃতি নিষ্ক্রিয় করি না হ্যাঁ এবং তার সাথে সাথে আমরা কারোর সাথে তুলনাও করি না এ মুসাবাহা গোমরা যারা তুলনা করেছে যে সৃষ্টির মতোই স্রষ্টার গুণ সেই দল গোমরা তাদের দলে আমরা নয় আর যারা অস্বীকার করেছে বা রূপক অর্থ নিয়েছে তাদের দলেও আমরা নয় এবার বুঝতে পেরেছেন তাহলে টোটাল কথা গোটা এই কিতাব এই আলোচনাগুলি আসবে যে এক দল এই গোমরা হয়েছে আল্লাহর গুণগুলিকে সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করি এমন ভাবে সাব্যস্ত করেছে যে গনগুলি সৃষ্টির গুণের মতো যেমন আল্লাহর নামা আল্লাহর অবতরণ কার মতো না গোমরাদের কথা বলছি বেদাতিদের কথা মোসাবাহার কথা মোসাবাহ বলছে যে আল্লাহর অবতরণ আমাদের মতই যেমন একটা লোক স্টেজ থেকে নামছে হ্যাঁ বা পাঁচতলা থেকে নিচে নামছে আমাদের নাম এটা আল্লাহর নামাটা প্রথম আসমানের নামাটা হচ্ছে আমাদের মতই এরা মোসাব্বে হাগুমরা আর এক দল বলছে সাব্যস্ত করা যাবে না মুডি করা যাবে না পুরো অস্বীকার আল্লাহ নেমে আসেন না আল্লাহর রহমত নেমে আসে আল্লাহ নেমে আসেন না আল্লাহর রহমত নেমে আসে আহলে সুনত জামাত কি বলছে না এদিকে না ওইদিকে কি বলছে আল্লাহ নেমে আসেন কিন্তু আল্লাহর নেমে আসা আমাদের নেমাশার মতো নয় যেমন মুসাব্বাহ গোমরা বলছে আর আল্লাহর নেমে আশাকে অস্বীকার করি না আল্লাহ নেমে আসেন আল্লাহ শুধু আহমত নামে না বোঝা গেছে যদি এই স্পষ্ট দলিল প্রমাণটি হ্যাঁ মূল্যায় এর মূল্যায়ন করো এবং এটাকে ভালো করে বুঝো গভীরভাবে ভাবে ন্যাকা তহাত্ম্য বেহাকে সিরাম মিনাল বেঁধে তাহলে তুমি অনেক বিদাতকে চূর্ণ বিচ্ছন্ন করে দিতে পারবে মোসাব্বিহাদেরও আর মোতাকাল্লেমিন যারা আশায়রা মাতুরিদি তাদেরও বা মোতাজেলাদের ও তাহাসেম ও বিহার উসা মিনা দলাল আর গুমরাহির ভ্রষ্টতার বড় বড় নেতারা যে রয়েছে তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিতে পারবে বা চন্ন বিচ্ছন্ন করে দিতে পারবে ও তুর্গেম ও বিহা অনুফা তাওয়াইফা মিনাল মোতাকাল্লেমিন আর ইলমে কালামের যারা পণ্ডিত যেমন আশায়রা মাতুরিদিয়া মতাজেলা এদের নাককে মাটিতে মিশিয়ে দিতে পারবে ওয়ালা সি এ মা এদা দামামতা আলি একাউলাল্লাহ তাআলা বিশেষভাবে এই আয়াতের সাথে লেইসাকা মিস লেহি সাঈ ওহ সামিউল বাসির এটি একটি আয়াত সুরায় সুরার আয়ত নম্বর এগারো মনে রাখবেন আরেকটি আয়ত হচ্ছে ওয়ালা ইয়াহি দুনা বেহি মানব মানবজাতি বা আল্লাহর কোন সৃষ্টি আল্লাহকে তাদের জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারে না তো আমাদের জ্ঞানের ঊর্ধ্বে আল্লাহর জাত সত্তা আল্লাহর গুণাবলী সিফাত আল্লাহর নেমে আসা আল্লাহ রব্বুল আলম আত আল্লাহ রব্বুল আলমিনের চোখ আল্লাহ রব্বুল আলমিনের চেহারা সবকিছু আমাদের জ্ঞানের বাইরে জ্ঞান দিয়ে আয়ত্ত করা যাবে না কিন্তু যেই শব্দগুলি বা যেই কথাগুলি বলা হয়েছে গুণগুলি সেগুলি অস্বীকার করা যাবে আমরা জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারবো না সেজন্য অস্বীকার করে দেব এই ছিল এই দুটো আয়াত সম্পর্কে বিস্তারিত আলোচনা আর এই আয়াতটাকে মনে রাখলে বাকি সবগুলি বুঝতে সুবিধা হবে এই দুটো আয়াতে ভাষ্যকার বলছেন একটু আগে বলেছি যদিও আশাহেদ যে দুটো আয়াত নিয়ে আলোচনা হলো তাতে যে দেখাবার বিষয়টি সেটি হচ্ছে আন্না ফি হেমা ইসবা তাম এলাদিল্লাহ এই দুটো আয়াতে আল্লাহর জন্য সোনা এবং দেখার গুণকে কি করা হয়েছে সাব্যস্ত করা হয়েছে প্রথম আয়াতে নাফিয় ও মুমাসালতুল মাখলুকাত সৃষ্টি জগতের সাথে আল্লাহর তুলনা নেই এই কথা প্রমাণ করা হয়েছে লাইসা কামিসলি শাই ففي ذلك الجمع فيما وصفه وسمى به نفسه بين النفي والاثبات এতে একত্রিত করা হয়েছে দুটো গুণকে একটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন নিজেকে যে গুণগুলি দিয়ে কি করেছেন ভূষিত করেছেন আখ্যায়িত করেছেন যে আল্লাহ শোনেন আল্লাহ দেখেন এটাও রয়েছে আর কি রয়েছে না করা হয়েছে সেটা হচ্ছে তোলনাকে কোনো কিছুর তোলনাকে আল্লাহর সাথে না করা হয়েছে তারপরে যে বিষয়টি আসবে সেটা হচ্ছে আল্লাহ ইচ্ছে ইচ্ছাকে আরবিতে আমরা বাংলাতে ইচ্ছে একটা শব্দ ব্যবহার করি আরবিতে দুটো শব্দ আছে যদি দুটোতে পার্থক্য আছে কিছুটা আল মাসিয়া অল এরাদা মাসিয়া শব্দটি শাহ থেকে শাহ মানে কি মানে শাহ মানে বললেন ইনশা আল্লাহ মানে কি আল্লাহ যদি চান তো ওইখান থেকে তো সাহা বলছি ইনশা আল্লাহ যখন বললাম তো অর্থ করতে পারলেন আর সাহা বলছি তো বলছেন না ওইখান থেকে শাহ ইন বাদ দেন আল্লাহ বাদ দেন তো বাঁচলো সা তাই না তো শাহ মানে চাওয়া তো এই সাহ আর মাসদার হচ্ছে মাসি এতুন মানে চাওয়া আল্লাহ গুণ হচ্ছে আল্লাহ চাওয়া আল্লাহ যা চান তা হয় আল্লাহর চাওয়ার বিরুদ্ধে কিছু হইতে পারে না আল্লাহ আর ঘটে গেল এটা হইতে পারে হইতে পারে না এরাদা আরাদা আর আদা মানে ইচ্ছা করা আল্লাহর এরাদার কথা কোরআনে কারিমা আছে আল্লাহর আল্লার মাসিয়াত আল্লার ইচ্ছার কথাও আছে সা শব্দ ব্যবহার হয়েছে আর এরাদা রাদা শব্দটি ওই ব্যবহার হয়েছে আরবিতে দুটো শব্দ মাসিয়া সা আর আরা দা ইয়েরি এখানে কয়েকটি আয়াত উল্লেখ করেছেন কোন কোন আয়াতে শাহ শব্দ এসছে কোন আয়াতে এসছে এরা দা আয়াতগুলি তার স্থির করি তারপরে তখন গুন্টি নিয়ে আলোচনা করি ভাষ্যকার বলছেন এসবাতুল মাসিয়াত এরাদ আল ইহ আল্লাহ সুবাহ আল্লাহর জন্য মাসিয়াত এবং এরাদা ইচ্ছাকে সাব্যস্ত করা আল্লাহর ইচ্ছা আছে আল্লাহ রবুল আলমিনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হয় না কিন্তু আল্লাহর সন্তুষ্টির বিরুদ্ধে হয় কি হয় না দেখি পরীক্ষা করে আপনাদের আল্লাহর সন্তুষ্টির বিরুদ্ধে কিছু হয় কি হয় না কত কাফের পৃথিবীতে আল্লাহকে কি সন্তুষ্ট কাফেরদের ওপর বা কুপুর ওপর হ্যাঁ সিরকের উপর সন্তুষ্ট যে তোমরা সিরিক করো উপর সন্তুষ্ট কবরে সেজদা করার উপর সন্তুষ্ট তো হচ্ছে তো আল্লাহর হ্যাঁ সন্তুষ্টির বিরুদ্ধে হয় কিন্তু আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হইতে পারে না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হইতে পারে আল্লাহ কি বলে আল্লাহ পছন্দ করেন যে কেক্ষন করুক হ্যাঁ না কিন্তু আল্লাহর যদি বলে আল্লাহ পছন্দ করেন না সেজন্য আল্লাহ ইচ্ছাও করেন আল্লাহ ইচ্ছার বিরুদ্ধে তাহলে ইচ্ছার বিরুদ্ধে যেটা হয় সেটা সেই ক্ষেত্রে আমরা নিজেদেরকে মনে করি ঠিক না আপনার অফিসে আপনি বস আর আপনার আপনার ইচ্ছার বিরুদ্ধে অফিসে কিছু ঘটছে আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনি চান না তারপরে হ্যাঁ আপনি জানছেন তারপরও রুখতে পারছেন না তো আপনি শক্তিশালী না অক্ষম অক্ষম আল্লাহ তো সক্ষম সর্বশক্তিমান ইন্নল আলা করি কাদির এই জন্য আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছা ভালো মন্দ পৃথিবীতে সবকিছু হোক নামাজি হোক আর বোমাজি কে স্বাধীনতা দিয়ে রেখেছি নামাজিকে যেমন স্বাধীনতা দিয়ে রেখেছে নামাজি নামাজ স্বাধীনভাবে ঘুমিয়ে থাকছে হ্যাঁ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গাছের পাতা নড়ে না এভাবে ফিরে আসি ওই কথাটি যেটা বাঙালিদের গুমরাহি বা আমাদের সমাজের গুমরাহি অনেকের সেটা হচ্ছে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না কথাটি ঠিক না ভুল ভুল কিন্তু আল্লাহর ইচ্ছাই গাছের পাতা এটা এটা ঠিক ঠিক না ভুল ইচ্ছা আর হুকুমে পার্থক্য আছে আমি হুকুম করছি যে এই করে খারাপ হ্যাঁ অথচ আমি মানুষ তারপরে আপনার একটা ধারণা যে লোক ভালো তখন খারাপের হুকুম করবেন না ঠিক না মারতে বলবো চুরি করতে বলবো হ্যাঁ বেমানি করতে বলবো তো আল্লাহ রব তো চুরি করতে বে মানে করতে আর মারধর করতে আর খুন করতে বলেন নাই তো আল্লাহ তো হুকুম করেন নাই তো পৃথিবী তো এগুলো এই জন্য আল্লাহর বিনা হুকুমে গাছের পাতার নড়ার কথাটি বল কিন্তু আল্লাহর ইচ্ছা আছে সবকিছু হোক কারণ এটা হচ্ছে পরীক্ষার জগৎ এখানে হোক খেলা খেলুক খেলনা ঘরে আরো এই বিষয়টা আরো স্পষ্ট হবে যখন আয়াতগুলি তফসিল করবে এবং বিষয়গুলি আলোচনা তখন এভাবে আসবে মহান আল্লাহ বলছেন ওয়ালাউলা ইজ দাখাল তা জাননা তাকা যখন তুমি তোমার বাগানে প্রবেশ প্রবেশ করেছিলে হে বাগানের মালিক বাগানের মালিকের ঘটনা সুরায় কাহাফে রয়েছে আট নম্বর উনচল্লিশ অহংকারের সাথে দাপটের সাথে ঢুকেছিল আল্লাহ রব বাগান গিয়ে শেষ করে দিলাম গেল বাগান শেষ জলে শেষ আল্লাহ বলছেন যে ওলাউল্লা ইস দাখাল তা তাকা তোমার বাগানে যখন ঢুকেছিলে তখন কেন তুমি বলনি ওয়ালাউল্লা ইস দাখাল তা জানা কুলতা মানে ওয়ালাউলা কুলতা আসলে লাউলা সম্পর্ক কুলতার সাথে ইস দাখাল তাকা যখন তুমি তোমার বাগানে প্রবেশ করেছিলে লাউলা কুলতা কেন তুমি বলনি কি বলনি মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যা চেয়েছে তাই পেয়েছি এই জন্য ভালো কিছু দেখলে কি বলতে হবে মাশাআল্লাহ এই আয়াতের দলিল আজকার রাখবেন আজকাল আলহামদুলিল্লাহ মানুষের অভ্যাস হচ্ছে নামাজ পড়ুক আর না পড়ুক ইনশাআল্লাহ বলছে আর মাশাআল্লাহ বলছে বিশেষ করে বাংলাভাষী ماشي আজকাল ওই ফেসবুকের জগতে আর ওই ফিল্মের জগতে কোন একটা খবর সাংবাদিকতার জগতে নামাজ টমাজর ধার ধারে না আর তারপরে সেক হয় তো সেকুলার তারপরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলছে শুনুন একদিক তো ভালোও লাগছে আরে কিছু তো মানছে তাই না ভাষাতে তো কিছু মাঝে যে জাতি যাদেরকে শোনাচ্ছি আমার সংবাদ যারা শুনছে তারা যেহেতু ইসলাম প্রিয় ইসলাম ভালোবাসে সেজন্য ইনশাল্লাহ প্রয়োগটা বেড়েছে আজকে থেকে তিরিশ বছর আগে বুড়ারা মাশাল ইনশাল্লাহ জানতো না কথা ঠিক কিনা এটা একটা আমাদের জন্য শুভ সংবাদ যে ইসলামের দিকে ফিরে আসছে জাতি আগামী জেনারেশন ইসলামের দিকে ফিরে আসছে এবং ইন ফিউচারটা হচ্ছে ইসলামের মানে আগামী ইনশাআল্লাহ তাআলা ইসলাম এবং মুসলিমরা নেতৃত্ব দেবে পৃথিবীর জি ইনশাআল্লাহ জি এটা শুভ সংবাদ জি ভালো লক্ষণ এটা একটা যুগ ছিল বুড়ারা ছাড়া কেউ নামাজ পড়তো না আর এখন বুড়াদের চাইতে যুবকরা বেশি নামাজ পড়ে তাই না বুড়ারা নামাজ পড়লে ওই বিদাত দিয়ে নামাজ পড়ে কিন্তু এই যুবকগুলো আল্লাহ জন্নতিয়া নামাজ পড়ে হ্যাঁ কাপড় উঠিয়ে নামাজ পড়ে যুবকরা দাঁড়িয়ে রাখে যুবকরা দাঁড়িয়ে রাখে এগুলো ভালো সংবাদ কিন্তু আমাদের ভালো দিকগুলো দেখতে হবে এতে হবে কি হেমত হবে সাহস হবে যে আমরা দুর্বল নই আলহামদুল্লাহ বাড়ছে ইসলাম এমন একটি দিন যেই দিনকে যত চাপাবার চেষ্টা করবে হ্যাঁ যত দমন করার চেষ্টা করবে তত বেশি উঠবে এভাবে তাই হচ্ছে আলহামদুলিল্লাহ বলতামশাল তুমি বলতে মাসা আল্লাহ তাহলে তোমার বাগান বহাল থেকে যেত তোমার নিয়ামত ঠিক থাকতো আল্লাহ ছাড়া আমার কোন ক্ষমতা নেই আল্লাহ যদি না দেন আমার কোন ক্ষমতা নেই ফল পাকতে যাচ্ছে শেষ ধান পেকে আছে বন্যায় এই আয়াতে মাসা আল্লাহ আল্লাহ যা চান এই যে মাসিয়াত আল্লাহর চাওয়া প্রমাণিত হইলো আরে কায়েদা সুর আব বাকার আর দুইশো নম্বর আয়াত ওয়ালাউশাহ আল্লাহ মাখতা তালু আল্লাহ যদি চাইতেন তো তারা আপোসে লড়াই করতো না লড়াই করার নেকির কাজ না গুণার কাজ আল্লাহ চেয়েছেন না চাননি চেয়ে লড়াই কবি কর যদি বলেন যে আল্লাহ চাই না তারপরে লড়াই করছে তার মানে আল্লাহ পারছে না থামাইতে অফারক নাকি তাহলে তো কুফুরি কথা হয়ে গেল এই জন্য ভালো মন্দ সবটাই আল্লাহ চান তবে ভালোর হুকুম করেন ভালোর উপর রাজি হন ভালোর পর সন্তুষ্টি প্রকাশ করেন ভালোর উপর খুশি হন আর মন্দ ঘটলে মন্দ হইলে আল্লাহ অসন্তুষ্ট হন পছন্দ করেন না করেন ওলা আল্লাহ যদি আল্লাহ চাইতেন তো এই জাতির লোকেরা পরস্পর কে খন করতো না বা আপোসে লড়াই করতো না ওলা কিনালো তবে আল্লাহ রব্বুল আলমে যা চান তাই করেন এ আয় দুটো শব্দ দেখাবার জন্য আল্লাহ তা আল্লাহর চাওয়া মাসিয়াত পাওয়া গেল আর যা আল্লাহ এরাদা করেন ইচ্ছা করেন তাই করেন আল্লাহর এরাদার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কেউ করতে পারে না দুটো আল্লাহর গনের ক্ষেত্রে শব্দ দেখলাম পরের আয়াতটি দেখেন সুরাম মায়াতার প্রথম আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন অহিল্লা তালাকুম বাহিমাতুল আনাম হে মানব তোমাদের জন্য গবাদি পশুকে হালাল করা হয়েছে বাহিমাতুল আনাম হচ্ছে উঠ হ্যাঁ গরু আর তারপরে মহিষটা গরুর মধ্যে সামিল তারপরে বকরি জাতীয় যত কিছু আছে বকরি জাতীয় মানে বকরি ছাগল পাঠাপাঠি হইতে পারে মেষ ভেড়া ভেড়িও হইতে পারে আবার দম্বা দুম্বিও হইতে পারে সব এক ক্যাটাগরি তিনটা ক্যাটাগরি ها বুঝতেছেন যতো রকমের উঠ হইক না কেন সবগুলি এক উটের সামে এগুলিকে বাহিমাতুল আনাম এগুলি দিয়ে কুরবানি আর এগুলিকে আল্লাহ হালাল করেছেন বলছেন ইল্লা মা ইউতুল আলাইকুম তবে তোমাদের সামনে যা পড়ে শোনানো হবে পাঠ করা হবে গায়রা মুহিলিস সাইদে ওয়antum হরম তবে শোনো এহরাম অবস্থায় তোমরা শিকারী পশু হালাল মনে করবে না এহরামের অবস্থায় তোমরা শিকার পশুকে হালালকারী হবে না অর্থাৎ এহরাম এহরামে থাকা অবস্থায় শিকার করবে না বা শিকার করায় কারো সহযোগিতা করবে না এহরামের অবস্থায় শিকার করা হারাম এক হচ্ছে হদুদে হা হারামের ভিতরে হারামের ভিতরে শিকার করা হালাল না হারাম হ্যাঁ হারাম এহরামকারীর জন্য না সকলের জন্য সকলের জন্য আর বাইরে আপনি তাইফে সাইল থেকে এহারাম বেঁধেছেন অথবা মদিনার আপনার জুলহ আবিয়ার আড়ি থেকে এহারাম বেঁধেছেন আরো চারশো কিলোমিটার বাকি আছে এই রাস্তাতে স্বীকার করতে পারবেন এহেরাম বসতে পারবেন না বিনা এহরামে আছেন পারবেন পারবেন কিন্তু যদি এহরামের অবস্থায় না থাকেন তো গোটা রাস্তা চারশো বি কিলোমিটার পর্যন্ত প্রায় আপনি শিকার করতে থাকেন করতে থাকেন যেমনই মসজিদে তানিমের কাছে যাবেন হদুদে হারামে ঢুকছেন শিকার করা বন্ধ এবার বোঝা গেছে তাহলে দুটো মাছ একটা হচ্ছে হারামের এলাকাতে শিকার করা এহরামকারি এহরামকারী নয় সকলের জন্য হারাম হ্যাঁ শিকারি পশু পাখি আর যারা এহরাম অবস্থায় থাকবে তারা যেখানেই থাকুক না কেন এহেরাম অবস্থায় থাকলে শিকার করা মহরমের জন্য হারাম যারা এহারাম করে নাই তারা স্বীকার করতে পারবে তাই আল্লাহ বলছেন ওয়ান তুম হরম এহেরাম অবস্থায় যখন থাকবে তোমরা ইন্নাল্লাহ ইহকুম মায়ুরীদ আল্লাহ যা চান তাই ফায়সাল করেন ইন্ন আল্লাহ ইহকুম আল্লাহ ফায়সাল করেন মায়ুরীদ যা চান এখানে এরাদার কথা বলা হয়েছে এই আয়াতগুলো দিয়ে কি জানলাম কয়টি আয়াত হলো তিনটি আয়াত তাই না বলছেন বা শুকার আর শাহি আয়া শেখ সাহেব হউজ হাফ এই আয়াতগুলিতে যেটা দেখাবার বিষয় সেটা হচ্ছে আন্নাফিয়া ইসবাত আল মাসিয়াতে ওয়া কুয়াতে ওয়াল হুকমে ওয়াল এরাদতে সে ফাতুনলিল্লাহ তাহালা আল্লাহরব্বু বেশ কিছু গুণাবলী রয়েছে তার মধ্যে বিশেষভাবে আল্লাহর মাসি চাওয়া আর আল্লাহর এরাদা এই দুটো আর তার সাথে সাথে আরও কিছু গুণ এসে সেটা হচ্ছে আল্লাহ রব্বুলা আলেমিনের শক্তি লা কুয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ শক্তি ছাড়া কোনো শক্তি শক্তি নাই যদি আল্লাহ শক্তি না দেন তো আসল শক্তি হচ্ছে রাবুল্লাহ আলমিনে তো আল্লাহ রব্বুল্লাহ কবি হ্যাঁ শক্তি ধর মহাশক্তি ধর এই আল্লাহ রব্বুল আলমিনের কুয়াতের কথা আল্লাহমিন তারপরে ইহ মাই মায়ুরি দেশছে আল্লাহ যে ইন্হ কোম তাহলে আল্লাহ রব্বুল্লাহ ফেসালা কার হয় আল্লাহর ফায়সালা হয় জি এবং হুকুম কার চলবে আল্লাহর হুকুম চলবে আল্লাহর সৃষ্টিগত ক্ষেত্রে আল্লাহর হুকুম আল্লাহ যাই পয়দা করতে চান তাই পয়দা হয় তার বিরুদ্ধে কেউ পয়দা করতে পারবে যে আমার পাঁচ সাতটা মেয়ে হয়ে গেল তো একটা ছেলে আমি নিজে পয়দা করব ক্ষমতা আছে কারো হ্যাঁ ক্ষমতা আছে যদি ক্ষমতা থাকতো তাহলে তো ডাক্তার আর জমিনে থাকতে চাইতো না যে আমরা এখন মেয়েকে ছেলে করে দিতে পারছি বলছেন যে এতে মাসিয়াত কুয়াত আল্লাহর ক্ষমতা আল্লাহর হুকুম আল্লাহর এরাদা সেফাত উল্লাহ তালা মহান আল্লাহর সেফাত হিসাবে উল্লেখ করা হয়েছে কিন্তু আলা মায়ালি কবি জালালি যেইভাবে মহান আল্লাহর জন্য উপযোগী হয় আল্লাহ চাওয়া আল্লাহর মতো আল্লাহর ক্ষমতা আল্লাহর মতো আল্লাহর হুকুম আল্লাহর মতো আল্লাহর ইচ্ছা এরাদা আল্লাহর মতো সৃষ্টির সাথে কোনো ধরনের আমরা ইচ্ছা করি কিন্তু আমাদের ইচ্ছা সবসময় পূরণ হয় পূরণ হয় না কিন্তু আল্লাহ যা যেটা ইচ্ছা করবেন অবশ্য পূরণ হবে যদি আল্লাহ ইচ্ছা করেন তারপরে আয়তে দেখি মহান আল্লাহ আরো বলছেন এই এরাদা বা ইচ্ছার গুণ সম্পর্কে ওয়াকৌলু হামাইউর ইদুল্লাহ আই এহ দিয়াহু আল্লাহ যাকে সঠিক রাস্তা দেখাতে ইচ্ছা করেন আল্লাহর ইরাদা ইচ্ছা করা ইয়াশরাহ সদরাহু লীল ইসলাম তখন আল্লাহ তার বক্ষকে তার সিনাকে ইসলামের জন্য কি করে দেন উন্মুক্ত করে দেন খুলে দেন প্রশস্ত করে দেন অমাইউরীদ আই ইয়দিল্লাহু আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে ইচ্ছা করেন যার গমরাহি আল্লাহ চান বা গমরাহিতে ফেলতে চান ইয়াজ হারাজা তখন আল্লাহ তার সেনাকে বড় সংকীর্ণ আর সংকুচিত করে দেন এইরকম হয়ে যায় ভালো কথা কবুলি করতে চাই না এক মিনিট ভালো কথা শুনতে চাই না সামনে আসে তাড়াতাড়ি ওটাকে সরায় আর মন্দ আসলে ঘন্টার পর ঘন্টা চলে সারা রাত পার হয়ে যায় ঘুম ছেড়ে জি হ্যাঁ আবার যার জন্য আল্লাহ হেদায়াত চান ভালো কথা শুনলে সারাত্মার করিতে পারে কিন্তু খারাপ জিনিস দেখলে ওর না জি আল্লাহর বিশেষ তৌফিক আল্লাহর তৌফিক কিন্তু এই তৌফিকটা কি এমনিতে আসবে না চেষ্টা করা লাগবে যে যেমন চেষ্টা করবে তেমন তৌফিক হবে বোঝা গেছে না এমন নয় যে একটা লোক চেষ্টা করছে অনেক মসজিদে আসার তারপর আল্লাহ ধাক্কা দিয়ে তাকে বাড়িতে হ্যাঁ পাঠিয়ে দিলেন আছে নাকি মসজিদে আসার চেষ্টা করেছে আমি ঘুম ছাড়বো মসজিদে যাব ফজর পড়বো আল্লাহ তফিক দিয়েছেন আল্লাহ তার জন্য এটাই এরাদা করেছে আর আর একটা লোক হয়েছে না ভাই আমার আমার সব কাজ করিয়ে নাও কি টাকা পয়সা নিবে নিয়ে নাও কিন্তু ফজরে আমার ঘুমটা ভাইবে না ফোর আগে থেকে ওইটা অসৎ নিয়ত আছে আল্লাহ ওকে গোমরা করতে চান সুতরাং এমন সংকীর্ণ হয়ে গেছে ভালো কাজের ক্ষেত্রে যে কেমন কান্নামা ইয়াস্সা আদ ফিসমা যেন সে আকাশ পথে আরোহণ করছে ওপরে উঠলে যেমন বুকটা এমন চেপে ধরেছে আর বাঁচবো না নিচে তলা থেকে এই সাততলা পর্যন্ত সিঁড়ি বয়ে আসে তারপরে বলে যে এখন কেমন লাগছে বুকটা মনে হচ্ছে চেপে ধরেছে হ্যাঁ উঠে এসে সাথে সাথে বক্তব্য করা সম্ভব নয় মনে হয় আজকালকার আমাদের মতো দুর্বল তাই না কিন্তু নিচে নামার ক্ষেত্রে নিচে যদি 20 তলা 50 তলাও নামতে হয় সিঁড়ি দিয়ে তারপরে কি কোনো অসুবিধা আছে সহজ অতি সুবহানাল্লাহ কোরআনে সাইন্স আছে কিন্তু সাইন্সের কিতাব নাই 1400 বছর আগে যখন মানুষ সাইন্স বুঝতো না হ্যাঁ যে ওপর দিকে গেলে হ্যাঁ কেন মানুষের শ্বাসকষ্ট শুরু হয়ে যায় দম বন্ধ হইতে লাগে বড় কষ্ট হয় এই সব সায়েন্টিফিক কথা বুঝতো না তখন আল্লাহ বলেছেন কান নামায়াস সাদু ফিসমা ভালো কথা ভিতরে ঢোকে না যেন আকাশ পথে চড়ছে মনে হচ্ছে এখানে যে বিষয়টি দেখার সেটা হচ্ছে আননা ফিহা ইসবাতাল ইরাদাতালিল্লাহ সুবহানাহ আল্লাহ সুবহানাহু তালার জন্য এখানে এরাদাকে সব করা হয়েছে আর আল্লাহর এরাদা যেমন হেদায়েতকে শামিল কারও ক্ষেত্রে আল্লাহ ইচ্ছা করেন হেদায়েতের কারও ক্ষেত্রে আল্লাহ গুমরাহির ভ্রষ্টতার ইচ্ছা করে। যে তুই গুমরাহ হবি হ ওইটাই ভালো লাগছে ঠিক আছে আমার ইচ্ছা এটাই যে তুই যা ওইদিকে যাবি যা আন ওয়ান সামিল হেদায়ত ওয়া আর এটা সামিল হেদায়েত কে এবং গুমরাহি কে এই ইয়রিদুল হেদায়ত ইয়াদীদ উলিয়দালাল কও না ন ওয়াকারদারান মাতিন বা লেখা আল্লাহ রব্বুলা আল কার জন্য হেদায়েত ইচ্ছা করেন কারো জন্য গুমরাহ ইচ্ছা করেন সৃষ্টিগত দিক থেকে আর মানুষের ভাগ্যে হ্যাঁ স্বনির্ধারিত করার দিক থেকে কিসের জন্য বালেগা যাতে বড়ই রহস্য রয়েছে তত্ত্ব রয়েছে এরাদা দুই রকমের এরাদা শব্দটি মানে কি এরাদা মানে কি ইচ্ছা মাসিয়াত মানে কি শাহ মানে ইচ্ছা করে তাই না দুটোর মানে এই এরাদা হচ্ছে দুই রকম বলছে ফাল এরাদাতু তো রব্বানি এত নাও আনে এরাদা হচ্ছে দুই রকমের আর নৌ আল প্রথম রকম এরাদা হচ্ছে এরাদ আতুন আতুন আর এই সৃষ্টিগত সৃষ্টিগত তকদিরগত আল্লাহর ইচ্ছা এটাকে মশিয়াত বলা হয় মশিয়াত এলাহি আল্লাহর চাওয়া এটি হচ্ছে আল্লাহর চাওয়া আমরা বলি কি বলি এটা আল্লাহ চেয়েছেন আল্লাহর চাওয়া সৃষ্টিগত ক্ষেত্রে একটা হচ্ছে সৃষ্টিগত আর একটা হচ্ছে শরীয়তগত বিধানগত দুটো শুনিয়ে দিলাম দ্বিতীয়টা সামনে গিয়ে বলছে আগেই শুনিয়ে দিলাম কি বললাম এরাদাত স্যার ইয় হ্যাঁ ধর্মীয় দিনই এবং বিধানগত শরীয়তগত আল্লাহর ইচ্ছা উদাহরণ দিয়ে বুঝায় আল্লাহ রবুল্লা আলমিন পাঁচ অক্ত সলা আদায় করতে বলেছেন না বলেন নাই ফরজ করেছেন না করেনি এটা আল্লাহর ইচ্ছা না ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা যে সারা জগতের মানুষ জিন কি করুক সকলে পাঁচ অক্ত নামাজ পড়ুক এটা আল্লাহর ইচ্ছা নয় কি এটা হচ্ছে কোন এরাদা এরাদা সৃষ্টিগত না কি শরীয়গত হ্যাঁ বিধানগত এরাদা দিনিয়া ধর্মীয় আর আল্লাহ রাবুল আলমিনের জমিনে সৎ লোক আছে অসৎ লোক আছে সৎ লোক ভালোই মোটামুটি চলছে ফিরছে খাচ্ছে অসৎ লোক ওর চাইতে বেশি পয়সা ওলা সারা পৃথিবীর সমস্ত পয়সা অসৎ লোকদের হাতে চলে এসছে আল্লাহর ইচ্ছায় না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আল্লাহ এদেরকে থামতে পারেনি গায়ের জোরে সব এত পয়সার মালিক হয়ে গেছে নাকি না আল্লাহর ইচ্ছা এটা হচ্ছে এরা দাত কৌনি সৃষ্টিগত কাদারি আল্লাহ সুপরিমিত করেছেন কাদার মানে সুপরিমিত করেছেন হ্যাঁ আল্লাহ তাদের জন্য সুনির্ধারিত করেছেন এটাই তাদের জন্য নির্ধারণ রয়েছে এটাকে মাসিয়ত বলা হয় এর কিছু উদাহরণ দি কোরআনে কোন কোন ক্ষেত্রে সৃষ্টিগত ইচ্ছার কথা বলা হয়েছে কোন ক্ষেত্রে বিধানগত ইচ্ছার কথা বলা হয়েছে প্রত্যেকটি ভিন্ন ভিন্ন উদাহরণ দি যেমন সুরায়বন ইসরাইলের আঠনো ষোলোতে মহালয়ের সাত আরাদনা আন্ন হলে কাতারিয়া যখন আমি কোন জনপদকে ধ্বংস করতে ইচ্ছা করি তাহলে আল্লাহ ইচ্ছা করেন কোন জনপদকে ধ্বংস করতে এটা কোন দিক থেকে বিধানগত দিক থেকে না সৃষ্টিগত দিক থেকে কোন দিয়ে ধ্বংস কোন এই যে কোনিয়া এই জন্য কনিয়া বলা হয় কোন দিয়ে করেন জন্য যখন আল্লাহ কোন দেশকে কোনো সমাজকে কোনো এলাকাকে ধ্বংস করতে চান আমার নাম উতরাফিয়া তখন সেখানকার যারা স্বচ্ছল ব্যক্তি সুখী ব্যক্তি তাদেরকে আমি প্ররোচিত করি আদেশ করি মানে প্রচিত করি আল্লাহ আদেশ করে না যে তোমরা পাপ করো কিন্তু আল্লাহ রব্বুল আহমেদ তাদেরকে এমনভাবে ঢিল দেন যে ভুলে যায় যে কেন আমরা সৃষ্টি হয়েছি আর আমাদের কি করণীয় আমরা করছি এটা কি সব সব ভুলে যায় উপেক্ষা করে এটা এখানে ব্যক্ত করা হয়েছে সচ্ছল লোকেরা তখন কি করে ফাফাসা কুফিহা সেই জনপদে তারা পাপাচারে লিপ্ত হয়ে যায় পাপে ডুবে যায় খুন জেনা ব্যবিচার সুদ ঘুষ বেমানি শির বিদাত কুফরি পাপের ফরজ তরক করা হারামে ডুবে যাওয়া এগুলি হচ্ছে আল্লাহর আজাব ধ্বংসের কারণ আল্লাহর পক্ষ থেকে ধ্বংসের কারণ আল্লাহ যখন ধ্বংস করতে চান তখন বেনামাজি সংখ্যা বেড়ে যায় আল্লাহ যখন ধ্বংস করতে চান বন্যা দিয়ে প্লাবিত করতে ডুবাইতে চান তখন সেখানে শিরক শুরু হয় বিদাত শুরু হয় সেখানে বহু পাপ শুরু হয় এইভাবে হ্যাঁ অনৈক্য শুরু হয় আপসের লড়াই মুসলিম মুসলিমে দ্বন্দ্ব মুসলিম মধ্যে অস্ত্র ধরছে কিন্তু আল্লাহ শরীয়তের হুকুম যে তোমরা ঐক্যবদ্ধ হও তাই না আল্লাহ শরীয়তি ইচ্ছা হচ্ছে যে তোমরা ঐক্য হয়ে যাও বেহাবুল্লাহ এক রশিকে সবাই একসাথে ধরে এটা হচ্ছে আল্লাহর এরাদা সেরা কিন্তু অনৈক্য ফাটুল ছিন্ন ভিন্ন হয়ে যাও এটা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টিগত ইচ্ছে যখন কোন জাতিকে ধ্বংস করতে চান তখন সেখানকার সচ্ছল লোকদেরকে এমন ভাবে পরিচিত করে আল্লাহ রবী আলমী ফাঁসা কবি সেখানে পাপে ডুবে যায় তারা তখন ফাহাক্কা আলী হাল কৌল তাদের উপর আল্লাহর বাণীর বাস্তবায়ন হয় যে আমি এরকম অসৎ জাতিকে ধ্বংস করি আজাব দি ফদমা তখন সেই জাতিকে পূর্ণরূপে ধ্বংস করে ফেলি আমি আল্লাহ বলছেন ধ্বংস করি তো আল্লাহ ইচ্ছা করলেন না করলেন না ধ্বংস করার এটা সৃষ্টিগত তারপর আর এক সুরের আদ রাত মরে এগারো ওয়েদ আরাত আল্লাহ হবে কমেন সু যখন আল্লাহ কোনও জাতির সাথে মন্দের ইচ্ছা করেন আল্লাহর মন্দের ইচ্ছা করা এটা সৃষ্টিগত না বিধানগত শরীয়তের কোন হুকুমে মন্দ আছে হ্যাঁ এটা করিও না মন্দের জন্য এটা করো মন্দের জন্য না সব সবকল্যাণের জন্য তাহলে আল্লা বলছেন কোন জাতির সাথে যে মন্দর ইচ্ছা করি তো আল্লাহর ইচ্ছাটা হচ্ছে সৃষ্টিগত ইচ্ছা মন্দিরে যখন ইচ্ছা করেন ফালা সেটাকে কেউ খণ্ডন করতে পারে না কোন জাতিকে ধ্বংস করতে চায় পতন ঘটাতে চায় কোন জাতির কোনো কিছু ক্ষয়ক্ষতি হোক তখন কেউ সেটাকে রদ করতে পারে না আরো দেখেন অমাইদুল্লাহ একটু আগে সুরায় আর নামের আয়ত ন একশো পঁচিশ ছিল আল্লাহ যাকে গুমরাহিতে লিপ্ত করতে চান এই যে চান গুমরাহিতে লিপ্ত করতে এর ইচ্ছা কি কিসের ইচ্ছা সৃষ্টিগত তাই না তখন আল্লাহ তার অন্তরকে সংকীর্ণ করে দেন সংকীচ্ছি করে দেন দ্বিতীয় হচ্ছে আল্না ওসান এরাদা দেন ইয়ে আল্লাহর দিনী এবং বিধানগত ইচ্ছে এর উদাহরণ অল্লাহ ইয়রী দাঁ ইয়াতুবা আলাইকুম আল্লাহ তোমাদের তবা কবুল করতে চান এটা কি সৃষ্টিগত না বিধান বিধানগত শরীয়তগত শরিয়তের ক্ষেত্রে আল্লাহর শরিয়ত হচ্ছে যে সবাই তওবা কর আল্লাহ এটা চান কিন্তু সৃষ্টির দিক থেকে কিছু লোক তবা করুক জান্নাতের রাস্তা ধরুক আর বহু লোক তবা না করে জাহান্নামেই থাকুক না হে সুরেন সার আয়তম সাতাইশ আরো দেখেন মা ইয়রীদুল্লাহ আলিয়া আলিকুম্মেন হারাজ আল্লাহ তোমাদের জন্য সঙ্কীর্ণ করতে চান না অলা হে ইয়রীদ উল্লেহ আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান পানি দিয়ে ত্যামম দিয়ে পবিত্র করতে চান তোমাদেরকে এটা আল্লাহ কোন ইচ্ছা শরিয়তী শরিয়তে আল্লাহ উজুর বিধান দিয়েছেন যদি পায় না থাকে তো তেমমের বিধান দিয়েছেন এর মাধ্যমে আল্লাহ কী করতে চান পবিত্র করতে চান সুরামায়দা মোর ছয় তারপরে বলছেন আল্লাহ রব্দলা আলামিন নবী শ্বাসসলামের পরিবার সম্পর্কে আলী বাইর সম্পর্কে বংশ সম্পর্কে ইননামা ইউরীদুল্লাহ হলে ইউজ হেভ আনকোর মুররিশ আলা আল বাইদ নিশ্চয়ই আল্লাহ হে নবী পরিবার হে নবীর পরিবারের সদস্যরা তোমাদের থেকে অপবিত্রতাকে দূর করতে চান আল্লাহ অপবিত্রতাকে দূরে রাখতে চান কার বিবিগণ থেকে নবীর মেয়েদের থেকে নবীর আত্মীয় স্বজন যারা তাদের থেকে হেরকম তা পবিত্র করতে চান তোমাদেরকে এটা আল্লাহ পাকে কোন ইচ্ছা এখানে ইয়িদ বলা হয়েছে আচ্ছা দুই এরাদাই পার্থক্যটা কি তিনটি পার্থক্য এখানে উল্লেখ করা আছে ভালো করে শোনেন খুব কিন্তু সূক্ষ্ম কথা যারা সূক্ষ্ম মস্তিষ্ক নিয়ে শুনবেন তারা বুঝবেন আর না হলে যারা মোটা খাবেন তারা মোটা বুঝবেন আর একটা হচ্ছে শরীয়তগত বিধানগত ইচ্ছা আর এরাদাত হ্যাঁ সৃষ্টিগত ইচ্ছে হতে পারে আল্লাহ কখনো পছন্দ করেন আর ভালোবাসেন আর কোন কোন আল্লাহর সৃষ্টিগত ইচ্ছাকে আল্লাহ ভালোবাসেন না আর পছন্দ করেন না রাজি হন না বুঝা গেছে আর বিধানগত যেটা ইচ্ছা আল্লাহর বিধানের ক্ষেত্রে যেগুলো আল্লাহ ইচ্ছা করেছেন আমাদের কাছে চেয়েছেন যেগুলো করো সে ফরজ হোক হোক হ্যাঁ সেগুলো সেগুলি যেমন আল্লাহ ইচ্ছা করেন তেমন সেগুলিকে আল্লাহ ভালোবাসেন সেগুলির ওপরে আল্লাহ রাজি হন ফল আর এখন গুনা যে কোনো গুনা। যে কোনো গোনা পৃথিবীতে হোক এটা আল্লাহর ইচ্ছা না ইচ্ছা নয় ইচ্ছা ইচ্ছা না ইচ্ছা নয় কোন কোন ইচ্ছা নাই সৃষ্টিগত ইচ্ছা কিনা সৃষ্টিগত ভাবে ইচ্ছা যে আল আমার জমিনে গোনা হোক গনাগার থাক পাপি তৈরি হোক হ্যাঁ এটা সৃষ্টিগত ইচ্ছা বিধানগত ক্ষেত্রে তাই বলছেন ফাল্লা ফাল্লাহ আর মাসিয়া তা আল্লাহ সৃষ্টিগত দিক থেকে পৃথিবীতে গোনা গোনাগার চান ওয়ালা আরদা সারান কিন্তু বিধানের দিক থেকে শরিয়তের দিক থেকে আল্লাহ গোনাও চান না গণাগারও চান না ঠিক না সব লোককে সৎ হতে চান আর সৎ কাজই হোক এটাই আল্লাহ চান শরীয়তের বিধানে দ্বিতীয় পার্থক্য চ বলে এরাদাতুল কওনি এত মাকসুদ আতুল লেগাই রে হাঃ সৃষ্টিগত ইচ্ছা যেটা আল্লাহ রব আলেন সেটা আল্লাহর মেন উদ্দেশ্য নয় বরং অন্য কারণে সেটা উদ্দেশ্য করা হয়েছে অন্য কারণে মকসুদ আতুন রেহা সরাসরি সেটা উদ্দেশ্য নয় আল্লাহ টার্গেট নয় বরং অন্য কারণে এটাকে করা হয়েছে আল্লাহ মন্দকে সৃষ্টি করেন সেটা মন্দের উদ্দেশ্য নয় বরং অন্য কোন কারণে এই মন্দকে আল্লাহ সৃষ্টি করেছে যেমন খালকা ইবলিস আল্লাহ ইবলিস কেন সৃষ্টি করলেন কেউ যদি আল্লাহ কেন এগুলি সৃষ্টি করলেন এগুলি সৃষ্টি হইতো না আমাদের আমরা কেউ গোমরাও হইতাম না ঠিক না তাহলে এগুলি সৃষ্টি করা আল্লাহ লক্ষ্য উদ্দেশ্য নাই কিন্তু হেকমতের জন্য বাইরের কোন কারণে আল্লাহ ইবলকে সৃষ্টি করেছেন করেছে বুড়াকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এখন এখনো মরছে না জি ও সাইর শুরুর আর সমস্ত মন্দ সৃষ্টি যত আছে সাপ বিচ্ছু হিংসু পশু আল্লাহ সৃষ্টি করেছে না করেন নাই সৃষ্টি ইচ্ছা না হইলে পয়দাই হইতো না হ্যাঁ লে তাহসোলা বেশ বেজা মোজাহাদা তো কেন এগুলো সৃষ্টি করলেন বহিরাগত কারণে সেটা হচ্ছে যাতে করে মানুষ আপ্রাণ চেষ্টা করে ইংলিশের খপ্পর থেকে বাঁচার জন্য হ্যাঁ শিরিক থেকে বেদাত থেকে এবং বিভিন্ন পাপাচার থেকে বাঁচার জন্য মানুষ মুজাহাদা চেষ্টা করে অথবা এবং ভুল হয়ে গেলে প্রত্যাবর্তন করে ফিরে আসে ইস্তেফার ক্ষমা কামনা করে এগুলি হচ্ছে সাইডের লক্ষ্য উদ্দেশ্য যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টিগত ইচ্ছা হচ্ছে ইউলিস আর মন্দ কিছু সৃষ্টি করা আল্লাহ এই ভালো গুলির উদ্দেশ্যে খারাপ গুলিকে সৃষ্টি করেছেন আর যেটা বিধানগত শরীয়তগত ইচ্ছা সেটা কিন্তু আল্লাহর মুখ্য উদ্দেশ্য সেটা সরাসরি উদ্দেশ্য তহিদ আল্লাহ সরাসরি উদ্দেশ্য তহিদ প্রতিষ্ঠা হোক পাঁচ অক্ত সলাত আল্লাহর উদ্দেশ্য এটাই উদ্দেশ্য হ্যাঁ জাকাত আল্লাহর উদ্দেশ্য সিয়াম রোজা আল্লাহর উদ্দেশ্য হ্যাঁ হজ আল্লাহর উদ্দেশ্য যত ভালো কাজ আছে আল্লাহর সরাসরি এটা হচ্ছে মাকসুদ এখন লে যাতে সেটাই হচ্ছে উদ্দেশ্য ফাল্লাহ আরাদ আতা কৌনান ও আন ভালো কাজ পৃথিবীতে হোক এটা সৃষ্টিগত দিক থেকে চেয়েছেন বলে অনেক ভালো লোক আছে আল্লাহ ওদের ক্ষেত্রে চেয়েছেন শরীয়তের দিক থেকেও চেয়েছেন সৃষ্টিগত দিক থেকেও চেয়েছেন যেটাকে আল্লাহ ভালোবাসেন এবং তার উপর রাজিও হন তৃতীয় পার্থক্য হচ্ছে আল ইরাদাতুল কাউনিয়াতু লা বুদ্দাম সৃষ্টিগত ইচ্ছা যেটা আল্লাহর সেটা অবশ্যই হবে আল্লাহ যেটা সৃষ্টিগত ইচ্ছা সেটা অবশ্যই হবে আল্লাহ কোন যুগলকে যদি না সন্তান করতে চান এটা আল্লাহর কোন ইচ্ছা সৃষ্টিগত ইচ্ছা হবে না হবে না আল্লাহ চাইছেন যাদেরকে ছেলে মেয়ে দেব না আর হয়ে যাবে নাকি এটা হচ্ছে সৃষ্টিগত ইচ্ছা ওরা গেছে আল্লাহ যেটা ইচ্ছা করেন সৃষ্টিগত দিক থেকে হবেই হবে লাবুদামিন বল ওয়াল ইরাদাতু শারঈয়াতু আল্লাহর যে বিধানগত শরীয়তের দিক থেকে যেটা ইচ্ছা লায়ালজামু ওকুহা সেটার বাস্তবায়ন হওয়া সেটা প্র্যাকটিক্যালি হওয়া নাও হইতে পারে হইতেও পারে আবার নাও হইতে পারে কদ তাকাউ ওয়া কদ কখনো হয় কখনো হয় না যেমন একজন নামাজি আলহামদুলিল্লাহ আপনারা সবাই নামাজি তাই না এই আমাদের নামাজিদের নামাজি হওয়াটা আল্লাহ রবীন্দিনের কোন ইচ্ছে দুই এখন আছে ইচ্ছে আল্লাহ সৃষ্টিগত দিক থেকে আমাদেরকে আল্লাহ নামাজ পড়ার জন্য সৃষ্টি করেছেন এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের সৃষ্টিতে আমরা আল্লাহ সৃষ্টিগত দিক থেকে আমাদের ক্ষেত্রে ইচ্ছা করেছেন নাহলে আমাদের ক্ষমতা ছিল না সৃষ্টিগত ইচ্ছা আছে এরা দেখাও আর আল্লাহর শরীয়তের ইচ্ছাও যে আল্লাহ আদেশ করেছেন আমাদেরকে তা গেছে না তো আমাদের ক্ষেত্রে দুটোর প্র্যাকটিক্যাল হয়েছে এরা দা আরও প্র্যাকটিক্যাল হয়েছে আর এরা দা সারি এরও প্র্যাকটিক্যাল হয়েছে এবার বুঝতে পেরেছেন কিন্তু অসৎ লোক বেনামাজির ক্ষেত্রে বেধানগত হ্যাঁ ইচ্ছার বাস্তবায়ন হয়নি আল্লাহ ওদের কাছেও চেয়েছেন তোমরা নামাজ পড় কিন্তু ওরা নামাজ পড়ে তাহলে শরীয়তের ইচ্ছা আল্লাহর যেটা সেটা হয়নি কিন্তু সৃষ্টিগত ইচ্ছা কি থাকবে নামাজিও থাক কারণ জাহান্ন তো ভর্তি করতে হবে

ওতান ফারিদুল এরাদাদুল কৌনিয়া তফিহাটির আসি যে কথাটি এখন আপনাদের বুঝেলাম ওই কথা বলছে। বলছেন যে যেই ব্যক্তি নিষ্ঠাবান আর অনুগত আল্লাহ নিষ্ঠাবান আর কি অনুগত মুখলেশ মানুষ আপনি শিরিক মুক্ত বেদাত মুক্ত পাপ মুক্ত হওয়ার চেষ্টা করেন আপনি যথাসাধ্য আর আল্লার আদেশ নিষেধ রাসুলের আদেশ নিষেধ মেনে চলতে চেষ্টা করেন মতি হ্যাঁ মানে আনুগত্যকারী এই ক্ষেত্রে দুটো ইচ্ছে একত্রিত হয়েছে আল্লাহর সৃষ্টিগত ইচ্ছে আর বিধানগত ইচ্ছা দুটো একত্রিত হয়েছে ও তান ফারতুল এরা দাতুল আর সৃষ্টিগত ইচ্ছা শুধু পাওয়া যাচ্ছে আর বিধানগত ইচ্ছা পাওয়া যাচ্ছে না কোন ক্ষেত্রে ফিহাক আছে আসে না ফার্মানের ক্ষেত্রে না ফারমান গুণাগার তার ক্ষেত্রে সৃষ্টিগত ইচ্ছা আল্লাহর আছে মানে আল্লাহর ইচ্ছার বিধে আল্লাহ চাইছেন যে সৃষ্টিগত দিক থেকে নামাজ পড়াবার ও নামাজ পড়ছে না এটা হয় আল্লাহ তো অকম হয়ে যাচ্ছে নাকি না আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা আছে তুই পড়বি না পড়িস না হ্যাঁ তোকে এভাবে বাঁচিয়ে রাখবো এইভাবে খেতে দেবো তোকে হ্যাঁ হায়াত দিব সাথে সাথে তোর গলাটা টিপে দেবো না মালকল মত পাঠাই দেবো না ঠিক আছে তোকে দেবো আশি নব্বই একশো বছর বয়স নাফান মানের ক্ষেত্রে সৃষ্টিগত ইচ্ছা পাওয়া যায় কিন্তু শরীয়তগত ইচ্ছা পাওয়া যায় আল্লাহ বলছেন রাকিমসাল আল্লাহ যেটা ইচ্ছা করেছে সেটা বলেছেন হাজালাইকিমসলাই নামাজ পড়ে না বুঝে গেছে জি আরেকটি সতর্কীকরণ মাল্লাম ইউসুবেতুল ইরাদাতাইন ওয়া ইউফাররিকু বাইনহুমা ফাকাদ যারা দুই এই ইচ্ছা কে সাব্যস্ত করে না আল্লাহ এবং দুটোর মাঝে পার্থক্য করেন না গুমরা হয়েছে যেমন জাবরিয়াহ আর কাদরিয়া জাবরিয়াহ আর কাদরিয়া এই দুটো দল গুমরা হয়েছে ফাল জাবরিয়া তো আসবাতুল ইরাদাতুল কনিয়া ফাকাত ওয়াল কাদরি আসবাতুল ইরাদাতুশ শরিয়াহ ফাকাত ওয়া আহলুস আসবাতুল ইরাদাতাইন ওয়া ফাররিকু বাইনহুমা সব সময় হেদায়ত আর গুমরাহের ক্ষেত্রে তিনটা দল আছে দুটো দল গুমরা একটি দল হেদায়ত প্রাপ্ত বোঝা গেছে না সুরা ফাতে থেকে শুরু করেন অতি পাবেন আপনি একটা হচ্ছে সুরাত আমত আলিহিম পুরস্কৃতদের দল আর একটা হচ্ছে মকদুব আলিহিম গজব প্রাপ্ত দল জানে তারপরে পালন করেন আর একটা হচ্ছে দল লিন এই দল লিন আর মকদুব আলিমের মাঝখানে হচ্ছে আন আমত আলী বুঝতে পারছেন ঠিক তিনটি দল সবসময় দেখবেন কমপোক আর তিনটি দলে দুটো হচ্ছে পদভ্রস্টান জাহান্নামি দল গোমরা দল আর একটা হচ্ছে হেদায়তপ্রাপ্ত দল এখানে ওই রকম দুটোই রাদাকে আল্লাহ কৌনিয়া সৃষ্টিগত ইচ্ছা এবং বিধানগত ইচ্ছা দুটোকে প্রমাণ কর বা সাব্যস্ত করে না ওই ফর হবা এবং দুটোর মাঝে পার্থক্য করে না ফাঁকা দাল্লা তারা গোমরা হয়েছে জাবরিয়া যারা বলে যে মানুষ আমরা নিরুপায় জবর মানে জবরদস্তি আল্লাহ আমাদের জবরদস্তি করেছেন আমাদেরকে পাথরের মতো করে সৃষ্টি করেছেন তাই নাকি কথা ঠিক যে একদিকে বলছে আমরা হচ্ছি আল ইনসান ও কাল জামাত মানুষ হচ্ছে পাথরের মতো পাথরকে যেখানে এই যে বোতল বা গ্লাস পানিটার মতো যেখানে রাখা আছে ওখানে কেমন হওয়া পর্যন্ত যদি কেউ না ছায় ওখানে থাকে তাই না ঠিক তাই না বলছে আল্লাহ আমাদেরকে যেমন করে সৃষ্টি করেছে ওই আমাদের কোনো ক্ষমতা নেই নমজ পড়ার ক্ষমতা নেই ভালো কথা বলার ক্ষমতা নেই এখানে স্বাধীন ভাবে আসেননি এই সেন্স ছিল না কিভাবে এরকম রয়েছে জবরিয়া আর একদল বলছে না এটা নাই তো কি করেছে কাদিরিয়া মানে তকদির কে অস্বীকার করেছে আল্লাহ নি আল্লাহ যখন আল্লাহ জবরদস্তি যখন না তাহলে লিখুনি জবরিয়া যারা বলছে আমরা নিরূপে পাথরের মতো কেন বলছে আল্লাহ যখন লিখেই দিয়েছেন তো আমরা আর করবো কি করার তো কিছু নেই তাহলে আমরা হচ্ছে মজবুর বোঝা গেছে তখদিরের ক্ষেত্রে গোমরা হয়ে গেছে জবরিয়া একদিকে দিকে গোমরা হয়েছে কাদেরিয়া বলছে আল্লার অবদ্যালয় যদি লিখে দিবেন তাহলে তো আমরা কিছু করতে পারছি না আমরা তো সবই করছি হ্যাঁ সবই করছে না স্বাধীনভাবে ভালো কথা বলছি স্বাধীনভাবে বন্ধ কথা বলছি কেউ স্বাধীনভাবে পাপ করছে কেউ স্বাধীনভাবে নেকির কাজ করছে তাহলে আমরা নিজেরাই আমাদের তগদির নির্ণয় করছি হ্যাঁ বা তখ্দির সৃষ্টি করছি এবং আমরা আমাদের কর্ম আমরা নিজেরাই সৃষ্টি করছি বাড়াবাড়ি বেড়ে গেল আরেক বলছে যে তকদির বলে কিছু নেই আমরা নিজের কর্ম নিজে সৃষ্টি করি কি করি এই কথা বলেছে কারা কাদিয়া কাদিয়া মানে তকদির অস্বীকারকারী একদিকে কাদরিয়া গমরা আর একদিকে জাবরিয়া গোমরা আহলে জামাত কি করেছে বলছে জাবরিয়া তো জাবরিয়া আসবাতুল এরা দাতাল কাউনিয়া ফাকাত যারা জাবরিয়া বলছে মানুষ হচ্ছে মজবুর নিরুপায় তার আল্লাহর সৃষ্টিগত ইচ্ছাটাকে সাব্যস্ত রেখেছে আল্লাহ সৃষ্টিগত দিক দিয়ে যার ক্ষেত্রে যা চেয়েছেন তাই হয়েছে আল্লাহ ভালো মানুষের ক্ষেত্রে ভালো চেয়েছেন ও ভালোইটা হয়েছে মন্দ হবেই না ওর দ্বারা মন্দ কাজ যেতে পারবে না হাত বাড়ে না বাড়বে কিন্তু না অস্বীকার করছে আর যাদের ক্ষেত্রে আল্লাহ যারা পাপি বলছে আল্লাহ ওর পাপি হওয়াটাই চেয়েছেন তাহলে কি করে নেকি নেক হবে ভালো হবে হবে না যাবেরিয়া আর আরেক দল কাদিয়া আসবাতুল এরা দা তার এরা শুধু বিধানগত শরীয়তগত ইচ্ছাটাকে মেনেছে যে আল্লাহ শরীয়তে হুকুম করেছেন ভালো কাজ করো আর নিষেধ করেছেন মন্দ কাজ করিও না আর আমরা সবকিছুই করি সবকিছুর মালিক আমরা যার ফলে হয়েছে কি তারা গোমরাহ হয়ে গেছে যে তকদির বলে কিছু নেই ও আহলুসন্নাতে আসবাতুল এরাদা তাইনফা ওফার রকবাইন হমা জামাত দুইটোই এরাদাকে আল্লাহর সাব্যস্ত করেছে আল্লাহর সৃষ্টিগত দিক থেকে ইচ্ছা করেন আল্লাহর বিধানগত ইচ্ছা রয়েছে এবং দুটোর মাঝে পার্থক্য করেছে বিধানগত ইচ্ছা যে আল্লাহর জমিনে ভালো কাজ হোক না মন্দ কাজ হোক আল্লাহর ইচ্ছা কি আল্লাহর কাজে আল্লাহর আল্লাহর সৃষ্টিতে কি হোক আল্লার জমিনে ভালো কথা কাজ হোক আর সৃষ্টিগত দিক থেকে আল্লাহ কি চেয়েছেন ভালো হোক আর মন্দ হোক সবটাই হোক আর একটি গণ আলোচনা করে নি কথা আর লম্বা বেশি নেই এতে সেজন্য জন্য সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা আল্লাহ তার বন্ধুদেরকে ভালোবাসেন আল্লাহ তার বন্ধুদেরকে ভালোবাসেন আল্লাহর বন্ধু কারা পীরেরা এটা একটা বিদায়ের ধারণা যে পীর হলে আল্লাহ বন্ধু হয় একটা হচ্ছে আল্লাহ আম সাধারণ ভালোবাসা সাধারণ বন্ধুত্ব আল্লাহ প্রত্যেক আল্লাহ আলিউল মোমেন আল্লাহ করেন বলছে আল্লাহ প্রত্যেক মোমেন মুসলিমের বন্ধু ইমানদার মানুষ কাফের নাই মুসির এখানে নাই আল্লাহকে ভালোবাসেন যতটা তার মধ্যে কল্যাণ আছে ততটা তাকে ভালোবাসেন এবং আল্লাহ যে ভালোবাসেন ওই আমাদেরকে ভালোবাসতে বলা হয়েছে ফর্মুলাটা ভালো করে বুঝেন যার মধ্যে যতটা ভালো গুণ আছে ততটা কি করবেন ভালো সুতরাং একটা মদঘর মুসলিম তাকে কাফের মতো মনে করবেন না হ্যাঁ একটা মুসলিম জেনা করে নিয়েছে সেজন্য সেই হিন্দু চেয়ে খারাপ হয়ে গেছে হ্যাঁ একটা একটা মুসলিম করে ফেলেছে সেজন্য আপনার এমন খারাপ মনে করছেন না মোটেই না যার মধ্যে যতটা খারাপ আছে ততটা পরিমাণ তাকে কি করতে হবে খারাপ বাঁচতে হবে আর যা যতটা ভালো আছে ততটা তাকে ভালোবাসতে হবে এবার বুঝতে পেরেছেন আবার এটাও যেন না হয় যে সিরেক আছে বেদাত আছে তার পাপ আছে তারপরেও তাকে ভালোবাসে পুরে ভালোবাসে হ্যাঁ নেক লোকদের চাইতে ভালোবাসে কি জান না দুনিয়ার গরজে হ্যাঁ সে আমার দেশি সে আমার ডিস্ট্রিক্টের সে আমার ভাষাভাষী সে আমার গ্রামের হ্যাঁ সে আমার বংশের এটাও চলবে না এটাও চলবে না জি হ্যাঁ আল্লাহ রবুল আলমে যার মধ্যে যতটা ভালো গুণ আছে কি করেন ততটা ভালোবাসা যার মধ্যে যতটা মন্দ আছে তাকে ততটা আল্লাহ রাবুল আলমিন ঘৃণা করেন ঘৃণা করেন বলছেন এসবাত মাহাব্বাতিল্লা আল্লাহর ভালোবাসার প্রমাণ ওয়া মাদ্দা তেহি এবং আল্লাহ রব আলিনের মাদ্দা দুটোর মানে ভালোবাসা মহাব্বত মানেও ভালোবাসা আর মাদ্দাত মানে হচ্ছে খালিস নির্ভেজাল ভালোবাসা লি আউলি আহ তার বন্ধুদের কি আল্লাহ মাই আলী আল্লাহর ভালোবাসা যেমন আল্লাহর জন্য উপযোগী কেন বললো কারণ এই আল্লাহর ভালোবাসাকে এক শ্রেণীর গোমরারা তাবিল করেছে রূপক অর্থে নিচ্ছে আল্লাহ ভালোবাসেন না আবুজবিল্লা কি করেছে ও বলছে আল্লাহর ভালোবাসা ভালোবাসলে কি করে ভালোবাসলে উপঢৌকন দেয় যে যাকে ভালোবাসে কিছু গিফট করে না করে না হ্যাঁ তো আল্লাহ রব তাকে কি পুরস্কৃত করে আল্লাহর ভালোবাসা মানে রূপক অর্থাৎ পুরস্কৃত করা এটা হচ্ছে গোমরাদের বিনাতিদের অর্থ মানে বিকৃত অর্থে বিকৃতি আর আল্লাহর ভালোবাসা সৃষ্টির মতো তার কেন আসল অর্থ থেকে অর্থে এটা বুঝেন ওরা বলছে যে ভালোবাসা হলে দুর্বলতা চলে আসে আসে ভালোবাসা হলে কি দুর্বলতা ওই বিদ্যার থেকে কে বুঝাবে দুর্বলতা তোমার মধ্যে আসে আল্লাহর মধ্যেও আসে নাকি কি বুঝলেন মানুষের স্বভাব হচ্ছে যে যাকে ভালোবাসে তার ক্ষেত্রে এক চোখ দিয়ে দেখ ঠিক না বুঝছেন মানে ওর যদি ভালোবাসে তাহলে ওর শুধু ভালো গুণগুলি দেয় খারাপ গুলো না না কে বললো খারাপ আরে মানুষ তো ভুল হবেই দেখলেন যাকে ভালোবাসে মানুষ মাত্র ভুল হইতে পারে ভুল করেছে একবার ভুল করেছে তো কি হলো আর যদি কাউকে খারাপ বাসে ওর ভালো গুলি যদি ভালো গুণ দেখে ও লোক দেখানো করেছে ওর নিয়ত খারাপ আছে দেখলেন হ্যাঁ ওর স্বভাব খারাপ আছে ইত্যাদি ইত্যাদি ও কিছু ভালো কাজ করে কিসের জন্য খ্যাতির জন্য ওর কোনো না কোনো ভাবে ওকে খারাপের এতে ফেলবে ওকে দি এটা হচ্ছে মানুষের অসৎ স্বভাব আল্লাহ রবুল আলমিনের ভালোবাসার কথা বলছিলাম আল্লাহর মতো আল্লাহর ভালোবাসার মতো আল্লাহর মতো কেন তারা পালায়ন করেছে যে ভালোবাসা তো দুর্বলতা নিয়ে আসে আল্লাহ ভালোবাসা তো দুর্বলতা প্রকাশ করে সেজন্য আল্লাহর ভালোবাসা বলবো না ভালোবাসার ফলাফল ভালোবাসা ভালোবাসা হচ্ছে উপঢকন দেওয়া তারপরে পুরস্কৃত করা ইত্যাদি অথচ মানুষের ভালোবাসা মানুষের মতো আর স্রষ্টার ভালোবাসা স্রষ্টার মতো দেখেন ভালোবাসা শুধু মানুষের না প্রত্যেক জীব ভালোবাসে কিন্তু ধরন আলাদা আলাদা না আমাদের ভালোবাসা কি গরু ছাগলের মতো গরু ছাগল ভালোবাসে না হ্যাঁ কুকুরে তার বাচ্চাকে ভালোবাসে না দেখেছেন জি গরুকে দেখেছেন গরুর বাচ্চা হওয়ার পরে ওর কাছে যেন কি অবস্থা করে আপনার না বসে না বাচ্চাকে ভালোবাসে তার তার আমার ভালোবাসা আমার মতো জি অন্যান্য পশু পাখির ভালোবাসা পশু পাখির মতো যখন সৃষ্টিতে সৃষ্টিতে এত পার্থক্য রয়েছে তো সৃষ্টি শস্যতা কত পার্থক্য রয়েছে জাতের ক্ষেত্রে সত্তার ক্ষেত্রে যেমন পার্থক্য রয়েছে তেমনি গুণের ক্ষেত্রে পার্থক্য রয়েছে তাই বলছেন যে আল্লাহর জন্য যেমন ভালোবাসা উপযোগী মহান আল্লাহ বলেন সেনু তোমরা সৎকর্মশীল হও ইন আল্লাহ ইহিবুল মহসেন নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন কোনো জায়গায় নয় নেই যে খারাপদেরকে ভালোবাসেন কিন্তু খারাপ হোক এর আদা আলাদা কিন্তু ভালোবাসার ক্ষেত্রে সৎকর্মশীলকে কর্মশীল কে ভালোবাসেন সুরাব বা একশো পঁচানব্বই আল্লাহ বলছেন আকসেতু তোমরা নাই পরায়ন হও সুবিচার করো ইন্নাল্লাহ ইয়হিবুল মুখসেদিন আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন সুরে হুজরাত আয়াত নম্বর নয় ফমাস্তকামুল হকুম ফাস্তাকিম উল যতদিন পর্যন্ত কাফেররা তাদের চুক্তিতে অটল থাকে তোমরাও তাদের সাথে চুক্তিতে অটল থাকো চুক্তি ভঙ্গ করিও না ইন্নাল্লাহ ইয়হিবুল মুতাকিন কারণ আল্লাহ আল্লাহ ভীরুদেরকে সংযতদেরকে ভালোবাসেন দেখেন মুক্তাকিনকে ভালোবাসেন মুখসেদ্দিনকে ভালোবাসেন মহসেদ্দিনকে ভালোবাসেন তিনি গুণ পেলেন আর কি নিশ্চয় আল্লাহ তবাকারীদেরকে ভালোবাসেন ওয়াইহিবুল মোতাহরিন আর পবিত্র তর্জনকারী দেখে ভালোবাসেন সোরে বাকার আয়াত নম্বর দুইশো আর আগেটি ছিল যেটাতে চুক্তির কথা রয়েছে কাফেদের সাথে সেটা থুসুরা তবর আয়াত নম্বর সাত মহান আল্লাহ রসুর আলম আয়ত নম্বর একত্রিশে বলছেন কল এনকুন তুম আল্লাহ হে নবী বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসো ফাত্তাবেউনি তাহলে আমি নবী বলছি আমার অনুসরণ করো ইহবিব কুমল্লা তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তা আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে নবীর অনুসরণ করলে এখানেও ভালোবাসার কথা প্রমাণিত হইলো তাহলে যারা অনসারী যারা ফলো করেন নবিসাল্লামকে তাদেরকে আল্লাহ ভালোবাসেন জি তারপরে মহান আল্লাহ বলছেন সুরাম মায় নম্বর চুয়ান্নতে ফাশো তিল্লাহ কমে তোমরা যদি অসৎ হয়ে যাও তো শীঘ্রই আল্লাহ এমন সম্প্রদায় কিনে আসবেন যারা আল্লাহকে ভালোবাসবে এবং যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং যারা আল্লাহকে ভালোবাসবেন এখানে উভয় পক্ষ থেকে ভালোবাসার কথা বলা হয়েছে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহকেও তারা ভালোবাসবে মহান আল্লাহরাও বলছেন ইন্নাল্লাহ ইহিবুল্লাহ জিন ও আল্লাহ ভালোবাসেন ওই সব যোদ্ধাদেরকে যারা তার রাস্তায় সশস্ত্র লড়াই করে সাফফান সারিবদ্ধ হয়ে কান নাহম বনিয়ানো মারসুস এমনভাবে যেন তারা সীসা ঢালাইকৃত প্রাচীরের মতো এইভাবে দাঁড়ায় যে শত্রুপক্ষ কখনো তা ছেদ করে প্রবেশ করতে পারে না সুরে আসাফ আয়াত নম্বর চার মহান আল্লাহ আরো বলছেন সুরে বুরুজে আয়াত নম্বর চোদ্দ তে ওয়াহু আল গাফুর উল তিনি বড় মার্জনাকারী ক্ষমাশীল এবং আল ওয়াদুদ প্রেমময় অদূত থেকেই মহাদ্দাত ভালোবাসা এই আয়াতগুলিতে তরজমার সাথে সাথে আশা করি সবগুলি প্রায় বুঝে গেছেন আর এগুলিতে যা দেখাতে চেয়েছেন লেখক সেটা বলেই আলোচনা শেষ করছি বলছেন শেফ সাহেফ ফজাফির জাউল্লা আল্না ফিয়া ইজবাত আল মাহাব্বাতি ওয়াল মাওয়াদ্দাতের লীলা এই আয়াতগুলিতে আল্লাহর জন্য মোহাব্বত ভালোবাসা আল্লাহর ভালোবাসা আল্লাহ ভালোবাসেন আল্লাহকে আমরা ভালোবাসি এবং আল্লাহ ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন এবং ওয়াল মাওয়াদ্দা এবং আল্লাহ রব্বুল আলমিনার মাওয়াদ্দাত ভালোবাসা প্রমাণিত আল্লাহ ভালোবাসেন কিছু লোককে এবং কিছু আমলকে কিছু কর্মকে আল্লাহ সব লোককে লোককে ভালোবাসেন সব ভালোবাসেন তার মানে কিছু লোককে আল্লাহ ভালোবাসেন এবং কিছু কাজকে আল্লাহ সব কাজকে আল্লাহ ভালোবাসেন সব কাজকে সব কথাকে আল্লাহ ভালোবাসেন হ্যাঁ অশ্লীলতাকে আল্লাহ ভালোবাসেন হ্যাঁ সততাকে আল্লাহ ভালোবাসেন হ্যাঁ তাহলে ব্যক্তির ক্ষেত্রে এবং বস্তুর ক্ষেত্রে আর কাজকর্মের ক্ষেত্রেও আল্লাহ কিছু কাজকর্মকে কিছু কথাকে এবং কিছু ব্যক্তিকে কি করেন ভালোবাসেন চরিত্র সব চরিত্র আল্লাহ ভালোবাসেন ভালো চরিত্র আল্লাহ ভালোবাসেন মন্দ চরিত্রকে আল্লাহ ঘে না করেন বাদাল আশিয়া এই এইরকমই আল্লাহ রবুল আলমে কিছু জিনিসকে আল্লাহ ভালোবাসেন কিছু কে ভালোবাসেন না আল্লাহাদি হেকমাত যেমন আল্লাহ রব্বুল আলমিনের তত্ত্ব রহস্য হেকমতের দাবি ফাহিবুল মোহসেন তিনি সৎকর্মশীল নিষ্ঠাবানদেরকে ভালোবাসেন নাই পরায়ণদেরকে ভালোবাসেন আল্লাহ ভিরুদেরকে ভালোবাসেন ওহিবুল মোত্তাবিল রসুল রসুল্লাহ অনুসারীদেরকে ভালোবাসেন কোরআন সন্ন্যার অনুসারী তাদেরকে ভালোবাসেন কোরআন সন্নাকে ফলো করি আমি দলিল ছাড়া চলি না এটা বিরাট একটা এবাদত এই এবাদত থেকে শির্ক বিদাতকারীরা বঞ্চিত আছে

আল গাফুর ওয়াল গফুর আর একটি নাম হচ্ছে আল্লাহর আল ওদুত এই জন্য কারোর নাম যদি রাখেন কোন ছেলের তো আব্দুল বা আব্দুল গাফার বা আব্দুল কিনা আল্লাহর একটি নাম হচ্ছে আল প্রেমময় অত্যন্ত ভালোবাসেন যিনি তো এখানে এই যে দুটো আল্লাহর গুণবাচক নাম এসছে এই দুটো গুণবাচক নাম থেকে দুটো গুণ বেরোয় হ্যাঁ গফুর থেকে কি বেরোয় আল্লাহর মার্জিন আল্লাহ ক্ষমা করেন আল্লাহ ক্ষমা করে আল্লাহর গুণ আর ওদূত থেকে আল্লাহর মহব্বুত বেরোয় যে আল্লাহ ভালোবাসেন আল্লাহর ভালোবাসা এই পাশাপাশি দুটো আল্লাহর গুণবাচক নাম কেন নিয়ে এসেছেন রহস্যটা বলে শেষ করি অফিস জিকের ই হাজাইন ইসমাইন আল কারি মাইনে মখতারি নাইন এ সির রন লা দিফুন শফরালফজন বলছেন যে এই দুটো পাশাপাশি আল্লাহর নাম যে ওহ আল কাফরুল ওয়দূত জুল আরশিল মজিদ ফাহ আলু মায়ুরিদ এখানে আলগাফুর আল ওয়াদুদ যা নিয়ে আসা হয়েছে এতে একটি রহস্য রয়েছে সূক্ষ্ম রহস্য তা হচ্ছে আলগাফুর মানে কি হ্যাঁ বড় মার্জনাকারী বড় ক্ষমাশীল আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেন ক্ষমা করে ক্ষমত হন না ওয়াদুদ বরং তাকে ভালোবাসেন বুঝলেন কথাটা আমরা মানুষরা কাউকে ক্ষমা করে দিলেও তাকে অনেক সময় ভালোবাসতে পারি না আছে না কত সংকীর্ণতা আমাদের আর কত আমাদের দয়া মায়া সংকীর্ণ বা আমাদের ক্ষমাটা ক্ষমা এ তো ক্ষমা করতে চাই না আর ক্ষমাও যদি করে ক্ষমা করে সীমিত ব্যাস মাফ করে দিচ্ছি ওকে কিন্তু ক্ষমা করার পরে ওকে ভালোবাসবে এই গুণ বিরল অয় মুশকিল আল্লাহর ক্ষেত্রে অহওয়াল গফুরও আল্লাহদুদা আল্লাহ যাকে ক্ষমা করে দেন তাকে তার ক্ষেত্রে অদূত আল্লাহ বুল আলেমে সুতরাং এই এইটা বড় কথা নয় যে আমি গোনা করিনি আলহামদুলিল্লাহ যদি কোনো গোনা না হয়ে থাকে কাবীর আলহামদুলিল্লাহ সেরে তো হচ্ছে কিন্তু কাবিরা গোনাহ হয় না আলহামদুল্লাহ পড়েন কিন্তু কারো যদি কাবিরা হয়েই গিয়ে থাকে অতীতে তাহলে তারও সমাধান আছে সে সমাধান হচ্ছে আল্লাহর মাগভেরাত হাসিল করে ক্ষমা চেয়ে নেওয়া এবং ক্ষমা চাওয়ার মতো তওবা করার মতো তবা করে ক্ষমা যদি চেয়ে নিতে পারেন তো আল্লাহর ভালোবাসা যেমন আগেও ছিল আবার ফিরে আসবেন আলু আল্লাহ আমাদের আমাদেরকে ক্ষমা করেন এবং আমাদেরকে আল্লাহ যেন ভালোবাসেন আল্লাহ আমাদের আমাদের দুনিয়াতেও দান করেন আখেরাতের কাজে দান করেন আল্লাহ আমাদের সকলকে জন্নাতফির দোস নসিব করেন ওসল্লা মোহাম্মদ ওয়াল্লা আলী ওসহ وَأَرْقَمَ جَتِ شَوْفٍ